মহামারীর মাঝেও হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। দুপুরে রাজধানীর 33 নং ওয়ার্ডে দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে দেশের 36,50,000 মানুষের কাছে 2,500 টাকা করে পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সভানেত্রীর নির্দেশে সহযোগী সংগঠনের কর্মীরা ইতিমধ্যে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছে বলেও জানান তিনি। আদর্শভিত্তিক সংগঠন আওয়ামী লীগের এমন কর্মকাণ্ডে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।